প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন প্রবাস জীবনে। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাস জীবনে সুখ দুঃখ হাসি কান্না সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি আমরা বরাবরের মতো। আমি আরিফুর রহমান আছি পুরো অনুষ্ঠান জুড়ে। ডাক্তার কালী প্রদীপ চৌধুরী, আমেরিকায় বসবাসকারী সবচেয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশি বলা হয় তাকে। লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এই বাংলাদেশি এখন মাল্টি বিলিয়ন ডলারের মালিক। শূন্য হাতে প্রবাসের মাটিতে পা দিয়ে জীবনের একের পর এক চ্যালেঞ্জ তিনি কিভাবে মোকাবেলা করেছেন, চলুন দর্শক গল্পটা তার মুখ থেকে শুনে আসি। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরকে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। কী নেই এই শহরে? দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত, হলিউড, এনিভেস স্টুডিও সহ বিভিন্ন দর্শনীয় স্থানের কথা জানে পুরো বিশ্ব। শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন এখানে অনেক সমৃদ্ধ। মানুষ যা স্বপ্ন দেখে যদি তার সীমানা ছাড়িয়ে যেতে পারে বহুদূর, কল্পনাকে হার মানায় এমন একটি জীবন। জীবনের প্রতিটি ধাপে ধাপে যাদের শুধুই সফলতা আর সফলতা, ব্যর্থতা থেকে যারা শিক্ষা গ্রহণ করে এগিয়ে যায় বহুদূর, তাহলে তাকে সৌভাগ্যবান বললে ভুল হবে না। যুক্তরাষ্ট্রের ডক্টর কালী প্রদীপ চৌধুরী তাদেরই একজন, যে জীবনকে পরিচালনা করছেন তার মতো করেই। বাংলাদেশ is moving the way you are jacche eta janben ochire it has become a great country already ebong aro boro hobe seta ami chai apni chai unchan joto doladoli marmoni jotoi hobe na keno bangladesher manush etake egiye niye jabe politics cannot stop it. যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির মধ্যে কালী প্রদীপ হলো শ্রেষ্ঠ বাংলাদেশি। পরাজয়ের মধ্যে যে জয়ের আনন্দ খুঁজে পান, নিজেকে আবিষ্কার করার জন্য জীবনের সব মুহূর্তে প্রয়োজন আছে বলে মনে করেন কালী প্রদীপ। আপনাকে নিজেকে প্রথমে জানতে হবে আপনি কে, নিজেকে আবিষ্কার করতে হবে আপনি কে, আপনার কী ইচ্ছা, কিসে আপনার ভালো লাগে, কিসে আপনার খারাপ লাগে, এবং এটাকে সমাজের সাথে মিশিয়ে হাউ ইউ ক্যান মেক ইউর সেলফ বিগার অ্যাট দ্য সেম টাইম বি প্রাউড অফ হোয়ার ইউ আর ফ্রম অ্যান্ড হোয়ার এভার ইউ আর ফ্রম মেক দ্যাট প্লেস বেটার প্লেস ফর পিপুল টু লিভ। তো এটা হচ্ছে গিয়ে একটা প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা আপনার নিজের কাছে, প্রতিজ্ঞা আপনার ফ্যামিলির কাছে, প্রতিজ্ঞা আপনার দেশের কাছে, এবং এটাকে প্রতিজ্ঞাটাকে মেনে জীবনটাকে এগোতে হবে। একটা মানুষের স্যার এগিয়ে যাওয়ার এই স্বপ্নে নিজের ভেতরে কোন কোন শক্তিগুলো থাকতে হবে যার কারণে সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে? প্রথমে হচ্ছে স্বপ্নটা তো স্বপ্ন,
এই স্বপ্নটাকে বিশ্বাস করতে হবে যে এটাকে বাস্তবায়ন করা যায়, এবং নিজেকে যেটাকে বলে ইনার সেন্স, ইনসাইড সেন্স, নিজেকে দেখতে হবে যেটা নিজে এটা করতে পারবে কিনা। একবার যখন জানবে এটা করতে পারবে, তখন কোনো ভয়, কোনো বাধা কিছুতেই যেন থামবে না। দ্য বিগেস্ট থিং ইন লাইফ ইজ টেনাসিটি, তার মধ্যে ঘাত প্রতিঘাত সব কিছু আসবে। সো জীবন যেটা কিছু করতে গেলে ইউ শুড বি রেডি ফর দ্য অবস্টেকলস, ইউ শুড বি রেডি ফর সমালোচনা, ইউ শুড বি রেডি ফর দ্য ফেলিয়ার, বাট আলটিমেটলি টেনাসিটি, প্রতিজ্ঞা এবং উপরওয়ালার প্রতি ভক্তি রেখে যে এগিয়ে যাওয়া যায়, তাহলে আই থিঙ্ক সার্থকতা আসবে। বিলিয়ন ডলারের মালিক এই বাংলাদেশে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সবাইকে তিনি পরিবারের সদস্য বলে করেন। আমি যখন এসেছি এখানে, বিলিভ মি, আই হ্যাড $18 ইন মাই পকেট। এখানে প্রায় আমার অলমোস্ট গত ডিসেম্বরের পরিসংখ্যা অনুযায়ী আমার অলমোস্ট 23,000 এমপ্লয়ি, কিন্তু এতক্ষণে আমেরিকাতে রদবদল হয়, আজকে এখানে কালকে সেখানে হয়। বাট আই মাস্ট টেল ইউ, ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেজার আই মাই লাইফ দ্যাট আমাদের যারা এমপ্লয়ি, দে হ্যাভ বিন ভেরি লয়াল টু মি। আই ডোন্ট নো হাউ লয়াল আই হ্যাভ বিন টু দ্যাম, বাট দে আর ভেরি লয়াল টু মি, ভেরি ভেরি গুড, দে হ্যাভ ডান এ লট ফর মি। আমাদের এখানে যারা ওয়ার্ক করে তাদেরকে সম্মান দিতে হবে, সম্মানের খুব দরকার। এবং আই থিঙ্ক আই ফাইন্ড ক্যালিফোর্নিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ওয়ার্ক, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু টেল ইউ উই হ্যাভ ভেরি লয়াল এমপ্লয়ি। মানুষের পারিবারিক জীবন থাকে, কয়েকটি দিক খেয়াল করলে পারিবারিক জীবন সুখের হয় বলে মনে করেন কালী প্রদীপ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডোন্ট প্রিটেন্ড, ইফ ইউ লাভ সামবডি ইউ লাভ, ইফ ইউ হেট সামবডি ইউ হেট। ভিতরে আমাদের যাদের নিয়ে কাজ করব, আত্মীয় স্বজন, এখানে যদি আমরা প্রিটেন্ড করি তাহলে মুশকিল, কারণ লোকেরা বুঝতে পারবে, তাহলে সম্পর্কটা লং টার্ম হবে না। অ্যান্ড আমার মনে হয় তখন আই হ্যাভ নো প্রেসক্রিপশন ফর ইট। আমি বলবো আই হ্যাভ বিন ভেরি লাকি, আর আমি যতটা ভালো আমার আত্মীয় স্বজনরা আরও ভালো, এবং দে উই লিভ টুগেদার। একটি সুস্থ স্বাভাবিক মানুষের কত ঘন্টা ঘুমানো উচিত তা নিয়ে এ সময় কথা বলেন গুণী বাংলাদেশি। Should I talk to you as a doctor, as a physician? আমি বললাম মিনিমাম 6 থেকে 8 ঘন্টা, কিন্তু আমার ব্যাপারে যদি আমি এটা বলি তাহলে মিথ্যা কথা বলা হবে। আমি ঘুমাই ডেফিনেটলি 3 থেকে 4 ঘন্টা, ঘুম অ্যাকর্ডিং টু হেলথ সায়েন্স,
ছয় ঘন্টার থেকে আট ঘন্টা। কিন্তু এই ঘুমের একটা প্রবলেম আছে, ইট ক্যানট বি ঘুম আধা ঘুম, ইট হ্যাজ টু বি কোয়ালিটি ঘুম। একটা যে র্যাপিড আই মুভমেন্ট, যেটা যখন ঘুমাবেন ইউ নিড টু হ্যাভ এ সলিড ঘুম। তখন যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন ঘুমটা ভালো হবে না, অনেক কারণে ঘুম ভালো হতে পারে না। তো আমি আমাকে যদি বলেন অ্যাকর্ডিং মেডিকেল সায়েন্স ইজ 6 to 8 hours, আমার জীবনে আমি সিন্স এইজ অফ 8 আই স্লিপ অনলি 3 to 4 hours। দুশ্চিন্তা একটি মানুষের জন্য অনেক ক্ষতি করে, তাই যতটুকু সম্ভব দুশ্চিন্তা না করা ভালো বলে মনে করেন তারই প্রদীপ। আমি ডাক্তার, বাট ইউ নো আই হ্যাভ টু গো ব্যাক দ্য কনসেপ্ট, মাইন্ড কন্ট্রোল দ্য বডি অ্যান্ড বডি কন্ট্রোল দ্য মাইন্ড, দিস হ্যাজ টু বি এ সিনার্জি। সো মাইন্ডের ব্যাপারে আমি যেটা বললাম, দুশ্চিন্তা করবেন না, দুর্ভাবনা করবেন না, আই অলওয়েজ ট্রাই টু মেক পজিটিভলি, এটা আমাকে অনেক হেল্প করেছে। দিস ইজ অ্যাবাউট মাইন্ড, বাট বডিটাকে মেনটেন করতে হবে। সো আই থিঙ্ক বডিটাকে মেনটেন করার সবচেয়ে ভালো কাজ হচ্ছে কাজ, ইউ নিড টু বি ইনভলভ ইন ওয়ার্ক, নট ওনলি জাস্ট ব্রেইন আর সাইকোলজিক্যাল ওয়ার্ক, অজ এ ফিজিক্যাল ওয়ার্ক। আমি রোজ এক্সারসাইজ করি, আমি কিছুটা যোগব্যায়াম করি, আর খাওয়াটা মানে সাধ্যমতো ভালোভাবে খাই। মাই ওয়াইফ ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট দিস অ্যান্ড দে টেক গুড কেয়ার অফ মি, যার জন্য আই ফিল গুড। বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে এসে রাজনীতিতে জড়িয়ে পড়া নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন গুণী এই বাংলাদেশি। বাংলাদেশ যারা আসে তার খুব পরিশ্রম, তবে আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব আছে, দলাদলি আছে। একটা ব্যাপারে বাংলাদেশের ব্যাপারটা প্রবলেম, এখানে আমাদের দেশে যে পলিটিক্স আছে সেটা এখানে ঢুকে গেছে, আমার মনে হয় ওইটাকে যে একটু কম প্রাধান্য দিয়ে এইখানে পলিটিক্স এরা ঢুকে, দে উইল বি মোর ইম্পর্টেন্ট, কারণ এরা তো এখানে সিটিজেন। এখানে পলিটিক্সে না ঢুকলে কোনো উন্নতি হবে না, এখানে কেউ বাধা দেয় না। ইউন বিলিভ মি, আই অ্যাম হোয়াট আই অ্যাম, যত ক্ষুদ্র যাই হয়েছে ইজ নট অনলি ফর মি, নট বিকজ অফ মি। এখানে লোকেরা যেই জানতে পারবে আপনার ইউ ক্যান ডু ইট, দে উইল সাপোর্ট ইট। সো এখানে এইটা বোঝা দরকার, আমাদের যে গুড়ামি যেটা আছে, সংকীর্ণতা যেটা আছে ছেড়ে দেশের লোকের সাথে মিশতে হবে, এই দেশের পলিটিক্সে ইনভলভ হতে হবে, তাহলেই হবে। একজন বাংলাদেশি হিসেবে নিজেকে অনেক গর্বিত মনে করেন ডক্টর কালী প্রদীপ চৌধুরী। গর্ববোধ মানে সাংঘাতিক, মানে আমি তো আমার জন্ম হয়েছে আই এজ এ বাংলা অ্যান্ড বাঙালি ঐতিহ্য, আমার কাছে সাংঘাতিক ইম্পর্টেন্ট অ্যান্ড গর্ববোধ করি, মানে দিস ইজ মাই এক্সিস্টেন্স। এটা তো অন্য জিনিস পেয়ে তো গর্ববোধ নয়, এটা এভরি সেল অফ মাই বডি লাইক ইউর বডি, উই আর বাঙালি, উই হ্যাভ নো দ্যাট উই শুড বি ভেরি প্রাউড, অ্যান্ড স্পেশালি রিসেন্টলি দি ইম্প্রুভমেন্ট অ্যান্ড অগ্রগতি হয়ে চলছে, উই আর ইন দ্য রাইট ট্র্যাক।
বাংলাদেশি ক্রিকেট অনেক দূরে গিয়ে গেছে বলে মনে করেন তিনি। অনেক ব্যস্ততার মধ্যেও বাংলাদেশে খেলা দেখতে ভোলেন না কালী প্রদীপ। বাংলাদেশের ক্রিকেট ব্যাপারে আমি ভীষণ গর্বিত। দেখুন কেন বলছি, আমি বাঙালি। আজকে দেখুন এত বছর ধরে খেলা হচ্ছে, আজকে ইন্ডিয়ান একটা ভালো টিম, ইন্ডিয়াতে 80 মিলিয়ন বাঙালি আছে, একটা প্লেয়ারও নেই বাঙালি। আগে ছিল সৌরভ গাঙ্গুলি, নেই, কেননা আমরা নাকি অ্যাথলেটিক নয়। কিন্তু বাংলাদেশ যা করেছে তাতে গর্বে গর্ব ভরে উঠে। আজকে 11টা প্লেয়ারের মধ্যে 11টাই বাঙালি। এই আফগানিস্তানের খেলা যে হলো, আমি সারা রাত জেগেছিলাম, খেলা আরম্ভ হওয়ার আগে থেকে জেগেছিলাম। অ্যান্ড আই মাস্ট টেল ইউ, বাপের বেটা, ওদের দম আছে। আই থিঙ্ক দ্যাট বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের একটা অগ্রগতির একটা সব একটা মশাল। আই থিঙ্ক দ্যাট দে হ্যাভ ডান দিস ইয়াং টাইগার, দে আর রিয়েলি টাইগার, দে হ্যাভ ডান এ ভেরি গুড জব। ডক্টর কালী প্রদীপের পরিবারে গল্পে রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। পূর্বপুরুষদের জীবনীতেও গর্ব করার মতো রয়েছে অনেক ঘটনা। স্যার, আমরা লক্ষ্য করছি এখানে বেশ কিছু ছবি দেখছি স্যার, আমরা কি জানতে পারি এনাকাররা, আপনি যদি এক এক করে আমাদের জানাতেন। আচ্ছা, আপনি দেখছেন দ্য ফার লেফট হচ্ছেন রায় বাহাদুর কালীকৃষ্ণ চৌধুরী। ইনি আমার প্রো পিতামহ, আমার দাদুর বাবা। আমাদের ফ্যামিলিতে তিনজন রায় বাহাদুর, উনি রাজ রায় বাহাদুর ছিলেন, হি ওয়াজ এ স্পেশাল টেন, হি ওয়াজ এ ভেরি স্ট্রং ম্যান, ভালো স্পোর্টসম্যান, অনেক জনহিতকার করেছেন। শুনে খুশি হবেন, ইন 1821 সিলেট জেলার ওয়ান অফ দ্য ফার্স্ট বেসরকারি হাসপাতাল উনি করেছিলেন ওনার বাবার নামে। ওনার বাবার নাম ছিল কালিকা প্রসাদ দত্ত চৌধুরী, তার নামে আছে এইটা, কিন্তু এখনও আছে। পরে হচ্ছে আমার দাদু, দাদু হচ্ছে আমাকে কালীপ্রসন্ন চৌধুরী। কালীপ্রসন্ন চৌধুরী ছিলেন জমিদার, অত্যন্ত সুপুরুষ, 6 ফুট লম্বা, দেখতে মানে সাহেব। এবং উনি ওনার দুই ভাই কালীপ্রসন্ন চৌধুরী, কালীসদয় চৌধুরী। কালীসদয় চৌধুরী একটু মানে কী বলবো, একটু দুর্বল ছিল, কিন্তু কালীপ্রসন্ন চৌধুরী খুবই ভালো লোক। এবং ওনার সুনাম দেশে, ওনার যখন মারা যান শত শত লোক এসেছিল, হাজার হাজার লোক। তার পাশে হচ্ছে কালীপদ চৌধুরী, আমার বাবা, হি ইজ এ ভেরি ফেমাস ম্যান। উনি স্টেশন ক্লাব সিলেটের ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতা। আর তার পাশে হচ্ছে আমার মাতৃদেবী শোভারানী চৌধুরী। উনি মারা গেছেন, বাট দে ওয়ার বাই দ্য ওন রাইট ডান এ লট ফর দ্য সোসাইটি। আমার বাবা বাংলাদেশ রেড ক্রসের সিলেট শাখার প্রেসিডেন্ট ছিলেন, আমার বাবা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, আমার বাবাকে মন্ত্রিসভায় একবার ডাকা হয়েছিল কিন্তু উনি নেননি। সো এবং শেখ মুজিবুর রহমানের সাথে অনেকগুলো ছবি আছে। অ্যান্ড হি ওয়াজ ভেরি ইনভলভ ইন পলিটিক্স অ্যান্ড উন্নয়ন। উনি ঢাকা দক্ষিণ, আমাদের ঢাকা দক্ষিণে সাব রেজিস্ট্রার অফিস, আমাদের পোস্ট অফিস, আমাদের কী বলে স্কুল কলেজ, আমাদের দান অনেক বেশি, স্কুলের জায়গা, আমাদের পাঠশালা স্কুল, মাধ্যমিক স্কুল আমাদের নাম, আমাদের বাড়ি, আমাদের আমার বাড়ি যেখানে সেখানে গ্রামটার নাম হচ্ছে দত্ত রায়, আমরা হচ্ছে দত্ত চৌধুরী। আমাদের ব্রিটিশরা দিয়েছে, আমাদের বংশের নাম হচ্ছে দত্ত, দত্তে রাইল হচ্ছে দত্ত রায়। তো
এখনো সে নামটা রেখেছে। পুরো আমেরিকায় ডক্টর কালী প্রদীপে প্রায় 70টির মতো হাসপাতাল রয়েছে। নিজের কিছু কৌশলের কারণে ডক্টর কালী প্রদীপের অফিসে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বছরের পর বছর। এখানে যারা বাংলাদেশি আছে আসে তারা কঠিন হবে কেউ এক কাজ করে আমি জানি না। দে ফাইট ভেরি হার্ড থ্রি থিংস, দে ওয়ার্ক ভেরি হার্ড, দে আর ভেরি লয়াল টু দ্য কান্ট্রি অ্যান্ড দে ওয়ান গোল টু গো আপ, গোল টু গো আপ টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট। এখানে আমি জানি অনেককে যারা নাথিং কেউ উইথ নাথিং টুডে দে আর ভেরি ওয়েল। এখানে বাংলাদেশিরা অন্য দেশের তুলনায় খুব সামান্য সময়ের মধ্যে সাংঘাতিক উন্নতি করেছে অ্যান্ড দে আর ইউনাইটেড। ডক্টর কালী প্রদীপের সম্মানে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে রয়েছে 55 কিলোমিটার সড়ক, যার নাম কেপিসি রোড। এছাড়া গুণী বাংলাদেশিকে নিয়ে লস এঞ্জেলসে রয়েছে একটি শহর, যার নাম কেপিসি সিটি। পুরস্কার পাওয়াটা ইট ইজ ইম্পর্টেন্ট রেকগনিশন, তো আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার ওয়েন I became the fellow of American Academy of Orthopedic Surgeon. কারণ আমি অর্থোপেডিক সার্জন, সো ডাক্তার হিসাবে এটা ইজ নট, ইউ ক্যানট গেট ইট বাই টেকিং এক্সাম, ইট ইজ গিভেন টু ইউ। সো এটা আমাদের অর্থোপেডিকের চূড়ান্ত স্বীকৃতি, সো এটা খুবই ভালো। আমি পাফলা বাংলাদেশের ইউনাইটেড ফেডারেশন যে সংস্থা আছে সেখান থেকে অনেক পুরস্কার পেয়েছি, এবং আমাদের যে মিনিস্টার বা এলাকানে আসেন তারা অনেকভাবে আমার সামান্য কাজের জন্য ওরা স্বীকৃতি দিয়েছেন। ইন্ডিয়া থেকে অনেক স্বীকৃতি পেয়েছি, অ্যাকচুয়ালি আই গট ওয়ান অফ দ্য সেকেন্ড হাইয়েস্ট অনার ফ্রম দি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে আমেরিকা থেকে অনেক স্বীকৃতি পেয়েছি, আমার বাড়িতে অনেক পলিটিশিয়ান এসছেন। মেইন থিং হচ্ছে এটা পেলে পরে ইউ ডোন্ট বিকাম বিগার, ইউ বিকাম ইগার টু ডু মোর। সো আমাকে এটা আমি লিস্ট দিতে চাই না, এটা আই এম হাম্বল বাই হোয়াট আই গট, সো আই এম ভেরি হ্যাপি। এটা বিভিন্ন জায়গার থেকে, এ শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া অথবা আমেরিকা বা ক্যানাডা নয়, অন্য জায়গা থেকেও পেয়েছি, লন্ডন থেকে এবং অন্য দেশ থেকেও পেয়েছি। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি, আই এম ভেরি লাকি।
ডাক্তার কালী প্রদীপের জন্ম সিলেটের ঢাকা দক্ষিণ এলাকার দত্তরায় গ্রামে। মাধ্যমিক দত্তরায় স্কুল এবং উচ্চ মাধ্যমিক সিলেটের এমসি কলেজে সম্পন্ন করেন। এরপর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করে চলে যান আমেরিকায়। বাবা জমিদার কালীপদ দত্ত চৌধুরী এবং মায়ের অনেক স্মৃতি এখনও তাড়া করে তাকে। আমি যেখানে মানুষ হয়েছি জমিদার বাড়ি, জমিদার বাড়িতে আমাদের ফ্যামিলির লোক সংখ্যা ছিল অলমোস্ট 40 জন, আর চাকর টাকরওয়ার নিয়ে প্রায় 100 জন। তো রুজি গান বাজনা ফুর্তি মার্তি লিখে থাকতো। আমার মা ওয়াজ ভেরি পার্টিকুলার, আমার মা পড়াশোনার ব্যাপারে খুবই পার্টিকুলার ছিল। তিনি আমাদেরকে রাত্রে 3টার সময় ট্রেনে বিছনা থেকে তুলে বলতে পড়তে বসো, 3টা থেকে 6টা যখন কোনো গান গঞ্জাম নেই আমরা পড়তাম। আমরা 6 ভাই বোন, উই অল হ্যাভ মিনিমাম মাস্টার ডিগ্রি, মোস্ট অফ দ্যাম পিএইচডি, পড়াশোনায় ভালো করেছি। আগে ভাবতাম মা নিষ্ঠুর, এখন ভাই মা রোজ প্রণাম করি, উনি না হলে আজকে আমি এখানে আসতে পারতাম না। বাবা মা এমন একটা অনুভূতি যে যখন যৌবন থাকে তখন বোঝা যায় না, বয়স যখন বাড়তে থাকে তখন জিনিসটা বোঝা যায়। স্মৃতি হচ্ছে গিয়ে আমি যখন আইএসসি পড়ি তখন আমার একটা ইলেকট্রিক শক হয়েছিল, আই গট ইলেকট্রিকিউটেড। তার জন্য বিছানায় আমি প্রায় ছিলাম 10 মাস, আমার প্যারালাইজ হয়ে সমস্ত শরীর। আমার মা দিন রাত আমার পাশে থাকতেন। আমি যখন রিকভার করছি আমার শরীর খুব উইক, তখন আমি বললাম আমাকে একটা জল দাও, একটা গ্লাস ছিল উনি আমাকে দিলেন। আমি যখন ধরতে গেলাম বিকজ অফ উইকনেস মাই হ্যান্ড ফেল ডাউন, অ্যান্ড শি ক্রাইড অ্যান্ড ক্রাইড অন দ্যাট। তখন আমার মনে হলো আমি এইভাবে থাকলে চলবে না, আমাকে নিজেকে শক্ত করে এক্সারসাইজ করে আই মাইট রিগেইন মাই ফুল স্ট্রেংথ ব্যাক। এবং এটা উনি বুঝিয়েছিলেন, অ্যান্ড আই ফট ভেরি হার্ড অ্যান্ড আই গট ইট ব্যাক। আজকে যে আমাকে দেখেন বলবেন না আমার আই ওয়াজ প্যারালাইজড। সো সেটা মার্জন হয়েছে, আমি যখন আজকে লোকে যখন বলে যে আপনি হাঁটছেন বয়স কম, তখন আই ফিল ভেরি ইনডাইরেক্ট টু মাই মাদার। এই বাড়িতে আমি আছি 1986 থেকে, তার আগেও আমার একটা খুব ভালো বাড়ি ছিল। এই বাবাকে কিছুতেই আনতে পারিনি, অনেক কষ্ট করে ফাইনালি যখন আসলেন, আমিও কাজে যেতাম, কাজে আসছি দেখি একটা মাথা লুকিয়ে আছে দরজার মধ্যে, যে বাড়িতে ঢুকলাম মাথাটা চলে গেল। উনি দেখতেন আমি আসছি কিনা, আমার জন্য অপেক্ষা করতেন, এবং হি ওয়াজ এনজয়িং টু সাম এক্সটেন্ট হিয়ার। হঠাৎ একদিন চিৎকার আরম্ভ করলেন, আমাকে দেশে নিয়ে যাও। সো আমি সব ঠিকঠাক করে নিয়ে গেলাম, এবং যেই প্লেন থেকে নামলেন, নেমে নিঃশ্বাস নিলেন, প্লেন থেকে নেমে হি কিসড দ্য গ্রাউন্ড অ্যান্ড দেন ওয়েন হোম। পরের দিন ওনার স্ট্রোক হলো, তার পরের দিন মারা গেলেন। হি নিউ হি ইজ গোয়িং টু ডাই, বলে আমার দেশের মাটিতে নিয়ে যা, দেশে পড়ো। এই দেশপ্রীতি ইজ নট কন্ডিশনাল, ইজ ইটার্নাল অ্যান্ড ইন্টার্নাল, এটার কোনো যুক্তি নেই। ইউন বিলিভ মি হাউ ই ওনার হাফ চিকিৎসা হয়েছে তাও সব ছেড়ে বেড়ে দেশে গেলেন, দেশে গিয়ে পড়ো উইদিন 2 ডেজ ই ডাই।
জীবনের সব সমীকরণে সব কিছুই যে সবসময় কালী প্রদীপের সুখের ছিল তা কিন্তু নয়। আমার জীবনে অনেক আঘাত এবং অনেক ফেইলিওরও আছে। 1999 আমি একটা বিরাট কোম্পানি কিনেছিলাম। এই কোম্পানি ওয়াজ ভেরি বিগ। আর এই কোম্পানি কিনতে গিয়ে অনেক ব্যাক পেতে হয়েছিল। কোম্পানি কিনে আরও বেশি প্রবলেম। আলটিমেটলি কোম্পানিটাকে আমি রাখতে পারিনি, তার জন্য আমার প্রচণ্ড ক্ষতি হয়েছিল, প্রচণ্ড। মানে আমি ধরুন গুহার মধ্যে পড়ে গেছিলাম। বাট বিকজ অফ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড টেনাসিটি অ্যান্ড গড গ্রেস আই হ্যাভ কাম আপ। এরকম করে ছোটোখাটো অনেক সময় অনেক কিছু হয়েছে। বাট ওভারঅল আমি বলবো আই এম ভেরি লাকি। কালী প্রদীপ প্রথম কর্মসংস্থানের জন্য যে হাসপাতালে গিয়েছিলেন সেখানেও সুযোগ হয়নি তার। তবে মনের ভেতর একটা সংকল্প ছিল, কয়েক বছর পর ওই প্রতিষ্ঠানটি কিনে নিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন কালী প্রদীপ। আমি যখন এসেছিলাম এখানে, আমার এই হাসপাতালে অ্যাডমিশন পেতে, মানে প্রিভিলেজ পেতে অত্যন্ত ডিফিকাল্ট হচ্ছিল। এবং তখন ওখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিল, সে আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি 11 মাস ওয়েট করেছি টু গেট প্রিভিলেজ ইন দিস হসপিটাল। আমি যেদিন প্রিভিলেজটা পেলাম অনেকে ছেড়ে চলে যেত, বাট আমি একেবারে নাচুর বন্ধ হয়েছিলাম। ফাইনালি আই গট ইট। দ্য ডে আই গট ইট আই হ্যাড দ্য কারেজ টু টেল দ্যাট জেন্টলম্যান যে তুমি আমাকে করলে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য প্রিভিলেজ, I challenge, one day I'll buy the hospital. ও শুনে রাগ না করে হাসলো এবং পরে পরে অনেকবার এই নিয়ে আমার সাথে উপহাস করেছে। 13 বছর পরে যখন কিনলাম, এটা হচ্ছে আমেরিকানদের সবচেয়ে বড় জিনিস, যখন কিনলাম তখন তো সে রেগে যেতে পারত, সে মানে আমার পিছনে লাগতে পারত, তা না করে আমার গলায় জড়িয়ে বলেছে যে আই নেভার বিলিভ ইউ ক্যান ডু ইট, ইউ ডিড ইট ইন অনেস্ট ওয়ে, লেট মি নো ইফ আই ক্যান বি অফ হেল্প। এইটা হচ্ছে আমেরিকানদের মত। বিশ্বের 8টি দেশে রয়েছে কালী প্রদীপের 25 ধরনের ব্যবসা। আমার বিজনেস ইজ ইন America, Europe, and India, Bangladesh, এবং কিছুটা সামান্য নেপালে আছে, চায়নাতে আছে। এখানে যেখানে দিন ওখানে রাত, ওখানে যখন দিন আমাদের এখানে রাত। 3:30 উঠে আমি স্নান টান করে পূজা টুজা করে দেন উই স্টার্ট দ্য ডে। সো আই টু কল এভরিবডি, ইফ আই ওয়াজ ইন বাংলাদেশ ইন্ডিয়া এখানে কল করি, আর এখানে থাকলে পরে ওখানে কল করি, পরে টু টক অ্যাবাউট এভরিথিং। সো দেন অ্যারাউন্ড 7:30 আই ব্রেকফাস্ট। আমার এখানে অনেকগুলো অফিস আছে, এখানে আমার বিজনেস ইজ ইন হেমেট, উইচ ইজ এ সিটি, San Jacinto, this is another city, then Moreno Valley, then Riverside, then Corona, Skechilan Corona. It is the age of the Victor Village, and it is too far from Las Vegas, Javarpate, Victor Village, and it is the Orange County. How many people are in this country? How many people are in this country? How many people are in this country?
দেখুন, যে কোনো প্রতিষ্ঠান আসল মালিক চালায় না, চালায় লোক। এবং ভালো লোক থাকলে চিন্তার কোনো কারণ নেই। আই এম ভেরি ভেরি ফর্চুনেট, আমার যে যারা আছে কাজ করে দে আর ভেরি গুড। আমার যারা এমপ্লয়ি, কিছু কিছু এমপ্লয়ি আছে 40 ইয়ার্স থেকে কাজ করছে, 40 ইয়ার্স। সো আমি এমপ্লয়ি বলি না, দে আর মাই অ্যাসোসিয়েটস। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে ব্যক্তিগত জীবন কথা বলেন কালী প্রদীপ। তাই ভেতরে জমে থাকা চাপা কষ্ট বের হয়ে আসলো তার কণ্ঠে। প্রিয় মাতৃভূমিতে স্বপ্নের একটি শহর করতে চান কালী প্রদীপ। যেখানে থাকবে এশিয়ার বৃহত্তম 142 তলা একটি ভবন, স্বপ্নের মতো হবে নান্দনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, বাণিজ্যিক ভবন, শপিং মল সহ নাগরিক জীবনের সকল সুবিধা নিয়ে গড়ে উঠবে সেই নগর। স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য বহুবার বাংলাদেশ এসেছেন গুণী এই বাংলাদেশি, কিন্তু অদৃশ্য এক বাধায় এখনও সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেননি ডক্টর কালী প্রদীপ চৌধুরী। আমার খুব খারাপ লাগছে এই জন্য যে এই যে এটা আমরা ঘোষণা দিয়েছিলাম, অনেকগুলো ভিডিও যদি আমি কাউকে ইন্টারভিউ দেইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গিভিং ইন্টারভিউ, বাট আমি দেইনি, কিন্তু এই ভিডিওটা অনেকে তুলেছে, এই ভিডিওটা অনেকে তুলেছে এবং দেশ ছাপিয়েছে। তো ওয়ান ভিডিও ওয়াজ ডান বাই এ জেন্টলম্যান, হ্যাজ বিন, আই উইল শো ইউ, হ্যাজ বিন সিন বাই অলমোস্ট 2.6 লাখ পিপল। এরা অনেকেই খুব ভালো ভালো মন্তব্য দিয়েছে এবং এদের ইচ্ছা ছিল যে আমি এটা কিছু করি, এরা উৎসাহিত হয়েছিল। আমি সেই উৎসাহে 39 টাইম আই বিন টু বাংলাদেশ, কিন্তু করতে পারিনি। ওরা যেন না জানে, ওরা যেন না বুঝে যে আমি আমি সেটা করিনি, আমি জান প্রাণ দিয়েছি, কিন্তু কথা হচ্ছে দেশে আমাদের মতো লোকের পক্ষে করা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমি এখনও করতে রাজি আছি কিন্তু করতে পারছি না, এটাই দুঃখ। কেন হচ্ছে না তাহলে তার স্বপ্নের এই শহর? কোন অশুভ শক্তির কারণে এখন থেমে গেছে এমন একটি উন্নয়নমুখী প্রকল্প? প্রবাস জীবন টিম অনেকবার চেষ্টা করেও জানতে পারেনি তার ভিতরে লুকিয়ে থাকা সেই অজানা কথা। তবে তিনি এতটুকু বলেছেন, যদি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি সাড়া পান, তাহলে সে এখনও বাংলাদেশে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করে নগরী পূর্বাচলে গড়ে তুলতে চান তার স্বপ্নের আধুনিক একটি নগরী। আমারটা ছিল যে উই ওয়ান্ট টু ডু সামথিং, আমি করতে পারিনি, কিন্তু দেশের লোক অনেক আশা করেছিল, কিন্তু দেশের লোক জানতে পারলো না কেন এটা হলো না। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই, ইফ ইট ওয়াজ নট ডান ইটস নট বিকজ অফ মাই ডিসিশন। এই ম্যাটারটা আপনি যদি তুলে দিতে পারেন আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ, কারণ আমার দায়বদ্ধতা আপনার কাছে নয়, এই ক্যামেরার কাছে নয়, আমার দায়বদ্ধতা যে এই যে আমার নাম শুনে যারা সময় নষ্ট করে এই টিভিটা দেখেছে এবং আশা করেছে এটা কিছু হবে, কিছু হলো না, আমি পালিয়ে যাইনি। আই ওয়ান্টেড টু ডু ইট বাট আল্লাহর ইচ্ছা ছিল না, না কি জানি না, আই কুড নট ডু ইট। আমি আর কাউকে দোষারোপ করতে চাই না, কাউকে বদনাম দিতে চাই না, খালি এটা বুঝি পৌঁছে দেবেন যে এটা যে হয়নি তার একটার এক বিন্দুও আমার অনিচ্ছার জন্য নয়। এই Thank you.
রাষ্ট্রে অনেক কিছু করেছেন কালী প্রদীপ, কিন্তু প্রিয় মাতৃভূমির জন্য এখনও বড় কিছু করতে পারেননি গুণী এই বাংলাদেশি। তাই জীবনে আলো নিভে যাওয়ার আগে এমন কিছু করে যেতে চান বাংলাদেশের জন্য যা মানুষ স্মরণ করে রাখবে আজীবন। এখন দেখার বিষয় হল ডক্টর কালী প্রদীপের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাবেন গুণী বাংলাদেশী।